কৃষিজীবী তিওয়া জনগোষ্ঠীয় লোকসকলৰ সংস্কৃতিৰ পীঠস্থান হৈছে সামাদি। এই সামাদি গৃহ লোৱাৰ এক উৎসৱ হৈছে সামাদি মিছাৱা। এই সামাদি গৃহ পৰিচালনাৰ মূল দায়িত্ব চাৰিজন মুৰব্বীৰ হাতত থাকে। সেই মুৰব্বী কেইজন ক্ৰমে চাংদলৈ, চাংমাজি, খুৰুমা আৰু খুৰামোল। সামাদি গৃহত সামাদিৰ মুৰব্বীৰ নামত মূল খুঁটা চাংদলৈৰ সৈতে তিনিটা খুঁটা থাকে। ইয়াৰে মূল খুঁটাটোত তিৱাসকলে লাম্ফা ৰাজা অৰ্থাৎ শিৱক পূজা কৰা হয়। সামাদি গৃহ লোৱাৰ এই উৎসৱৰ দিনা গাঁৱৰ ডেকাসকলে অৰ্থাৎ পান্থাইসকলে সামাদিলৈ যোৱাৰ পূৰ্বে নতুন ঠেনা, টাগলা, ঠেনাচ, টঙালি, ফাগুৰি মাৰি সামাদিৰ মুৰব্বীসকলৰ নামত এটাকৈ কুকুৰা, এপাচিকৈ পিঠাগুৰি নিয়াৰ লগতে সাতখনকৈ গাইপতি আগলি কলপাত সামাদিলৈ নিব লাগে। মূল চাংদলৈ গৃহৰ পৰা পান্থাইসকলে সামগ্ৰীসমূহ লৈ সামাদিত প্ৰৱেশ কৰাৰ পাছতে উৎসৱৰ মূল পৰ্ব অনুষ্ঠিত হোৱা দেখা যায়। ডেকাসকলে সামাদিৰ চাৰিওফালে বহি আৰম্ভণি পূজাৰ অন্তত চুঙাত অলপকৈ নিয়ম অনুসৰি মদ অৰ্থাৎ তিৱা ভাষাত যু গ্ৰহণ কৰি ডেকাসকলে যোগাৰ কৰি লৈ অনা কুমাৰপাং আৰু চিচুৰি ফাং অৰ্থাৎ আমপাতৰ ডালসমূহ গোটেই সামাদিতে ডেকাসকলে সামাদিৰ ছালত বগাই বগাই লগোৱাৰ নিয়ম। ইয়াৰ পিছত দীঘল বাঁহৰ চুঙাত অনা পানীয়ে সামাদিৰ মুৰব্বীৰ নামত থকা তিনিওটা খুঁটাতে ওপৰৰ পৰা তললৈ ঢালি দিয়াৰ লগতে সামাদিৰ মুৰব্বীৰ নামত অনা পিঠাগুৰি তিয়াই লৈ মূল খুঁটাকেইটাত ওপৰৰ পৰা তললৈ বিয়পাই দিয়া পৰ্বৰ অন্তত প্ৰতিজন মুৰব্বী অৰ্থাৎ চাংদলৈ, চাংমাজি আৰু কুৰুমাৰ নামত অনা কুকুৰাকেইটা ডিঙি কাটি তাৰ তেজখিনি সামাদিৰ মূল তিনিটা খুঁটাতে ওপৰৰ পৰা তললৈ বিয়পাই দিয়ে। বিয়পাই দিয়া কুকুৰাৰ তেজখিনি তললৈ বিয়পি যাওঁতে সুদিশে গতি কৰিব লাগে। তেজখিনি সুদিশে গতি কৰিলে হেনো সামাদি লোৱা উৎসৱটো সাৰ্থক হোৱাৰ লগতে সমাজখনলৈ ভৱিষ্যতে অপায় অমংগলে হেঁচি নধৰে বুলি লোকবিশ্বাস। কটা কুকুৰাকেইটাৰ পেটৰ পৰা দীঘলকৈ নাড়ী ভূৰ উলিয়াই নাড়ী পৰীক্ষা কৰা হয়। যদিহে নাড়ীত কোনো ধৰণৰ ছিদ্ৰ প্ৰত্যক্ষ কৰা হয় তেন্তে সমাজখনলৈ ভৱিষ্যতে ঘূৰ অমানিশাৰ সংকেত বুলি জনবিশ্বাস। পাৰ্থিৰ আৰু চাখা কৰ চাইড যাব দে
উক্ত পর্ব শেষ হওয়ার পাছত সকলে সামাদির কেউফালে বহি বাঁহর চুঙাত পুনের অলপক মত গ্রহণ করার অন্তত ডেকা সকলে বয়োজ্যেষ্ঠ সকলের পৰা সামাদির আচার রীতি নীতি নৃত্য গীত আদির উপরি হস্তবিদ্যার প্রশিক্ষণ লয় এই সামাদিতে। সেয়েহে তিওয়া জনগোষ্ঠীর সামাজিক আর সাংস্কৃতিক জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হয়েছে সামাদি। এই সামাদিতে সামাদিগৃহ লওয়ার দিনা ডেকা সকলে পাহাড়ের সংগ্রহ করে অনা চামচুরি ঢেঙ্কিয়া অর্থাৎ ঢেকিয়া পাত আদি চৰু এটাত সিজায় আর সেই সিজা পাতসমূহ সামাদিত মাঙ্গলিক পর্বর অন্তত জিরণি লওয়া সময়ত কেজনমান ডেকায় সেই সিজা চামচুরি আর ঢেকিয়াখিন সকলকে ভগাই দিয়ে আর সামাদিত জু অর্থাৎ মদর খায় তৃপ্তি লাভ করে। সামাদিগৃহ লওয়া উৎসবর অন্তত শিশুরি ফাং অর্থাৎ আমপাত মুখত লৈ ডেকা সকলে সামাদিত এক নৃত্য প্রদর্শন করা দেখা যায় যাত মঠাল মিশাওয়া অর্থাৎ কেরকেটুয়া নৃত্য বলে জনা যায়। তিওয়া জনগোষ্ঠীয় লোকসকল পূর্বতে হেনো কেকেটুয়ার বংশধর থকা হেতুকে তিওয়া সমাজত এনে মঠাল মিশাওয়া নৃত্য অর্থাৎ কেকেটুয়া নৃত্য প্রচলন হওয়া বলে কার্বি আংলঙর খেয়াবাদ গাঁর তিওয়া লোকসকলের মাজত জনবিশ্বাস। নিশার ভাগত ডেকা সকলে সামাদিত কটুয়াটো বাধ্যতামূলক হিসাবে পরিগণিত হওয়ার লগতে 16 বছর বয়সতে ডেকা সকলে সামাদিত অন্তর্ভুক্ত হব পারে। তিওয়া সকলের সামাদি পরিচালনা করিবৰ বাবে পান্থাই খেল বোলা এখন সমিতি থাকে। তিওয়া গাঁর বিচার দণ্ড আদির বিচার এই সামাদিতে সম্পন্ন করা হয়। তিওয়া সমাজত সামাদিগৃহত মহিলাসকলের প্রবেশ নিষিদ্ধ। সামাদি সামাদি তিওয়া জনগোষ্ঠীয় লোকসকলের এক কৃষ্টি সংস্কৃতির শিক্ষানুষ্ঠান বলে কব পাৰি।